সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি বন্ধুরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে টেস্টিস 3X নামক একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা করব এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধের কাজ সম্পর্কে। অর্থাৎ এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটি একজন পুরুষের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমি প্রথমে বলে নিই যে এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটি প্রস্তুত করেছে ডাক্তার রেকোয়েক কোম্পানি। এটি জার্মানির একটি অত্যন্ত ওষুধ প্রস্তুত করে কোম্পানি এবং গুরুত্বপূর্ণ একটি কোম্পানি এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটি প্রস্তুত করেছে। তো আমি এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটি আসলে কী কী কাজ করে থাকে তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধের কাজ সম্পর্কে আলোচনা করি। টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটি কাজ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেটি বলতে হয় সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটি। এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটি আমরা জানি যদি যাদের বা টেস্টোস্টেরন যে হরমোন সেটি যদি কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা অনেকেই জানি যে টেস্টোস্টেরন হরমোনই কিন্তু একজন পুরুষের যৌন সক্ষমতা আর জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে বা ভূমিকা পালন করে থাকে। তো যাদের দেখা যায় যে টেস্টোস্টেরন লেভেল কমে গেছে এবং তার কারণে যৌন দুর্বলতা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটিকে ব্যবহার করতে পারি। দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। অর্থাৎ দেখা যাচ্ছে যে পেনিসের উত্থানজনিত যাদের সমস্যা হচ্ছে বিভিন্ন কারণেই, তার মধ্যে টেস্টোস্টেরন লেভেল কমে গিয়ে যাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটি দারুণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে দেখা যাচ্ছে যে পুরুষদের যদি পেনিসের উত্থানজনিত সমস্যা হচ্ছে এবং সহবাসে গিলে কোনো ধরনের উত্তেজনায় আপনি লক্ষ্য করছেন না, এমনকি দীর্ঘ সময় আলিঙ্গন করার পরেও আপনার পেনিসে কোনো ধরনের উত্তেজনা আসছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটিকে ব্যবহার করতে পারবেন। আরেকটি যে কাজ করে থাকে সেটি হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশান। অর্থাৎ অনেকেরই দেখা যায় যে টেস্টোস্টেরন লেভেল কমে গিয়ে প্রিম্যাচুর ইজাকুলেশন যে প্রবলেম সেটি হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী সহবাসে গিয়ে কিছু সময় সহবাস করছেন, তারপরে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, যেটিকে আমরা প্রিম্যাচুর ইজাকুলেশন বলে থাকি। এই প্রিম্যাচুর ইজাকুলেশন সমস্যার সমাধানের জন্য কিন্তু এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটিকে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া যাদের দেখা যাচ্ছে যে ইরেকশন ফেল হচ্ছে, অর্থাৎ আপনার যৌন উত্তেজনা কিছু সময়ের জন্য আসছে কিন্তু সহবাসে গিয়ে তার কিছুক্ষণ পরে আপনার ইরেকশন হারিয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তেজনা কমে যাচ্ছে, আপনি আর সহবাসে লিপ্তই হতে পারছেন না, এই বিষয়টি যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটিকে ব্যবহার করতে পারেন। এছাড়া যাদের দেখা যাচ্ছে যে পেনিট্রেশন ফেলার হচ্ছে, অর্থাৎ আপনি সহবাস করতেই পাচ্ছেন না, সহবাসে লিপ্তই হতে পাচ্ছেন না, তার ঠিক পূর্ব মুহূর্তেই আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে, এই সমস্যাটিও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটিকে ব্যবহার করতে পারবেন। এছাড়া যাদের দেখা যাচ্ছে যে মাংসপেশির যে প্রবলেম, অর্থাৎ অনেকের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, মাংসপেশি ক্ষয় হয়ে গেছে, আগে সুন্দর মাংসপেশি ছিল কিন্তু বর্তমানে এই মাংসপেশিটি আর ভালোভাবে নেই, এই ক্ষেত্রে কিন্তু এই মাংসপেশি তৈরিতেও কিন্তু এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। এছাড়া যাদের দেখা যাচ্ছে যে পুরুষদের বিশেষ করে স্তন বড় হয়ে যায়, এই প্রবলেম যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক ওষুধটিকে ব্যবহার করতে পারেন। বৃদ্ধদের যাদের যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পাচ্ছে, স্বাভাবিকভাবেই দেখা যায় যে একটু বয়স হলে তাদের যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পায়, এর মূল কারণ হচ্ছে টেস্টিস
বা টেস্টোস্টেরন যে বিষয় সেটি আর উৎপাদন হয় না দেহে। এই টেস্টোস্টেরন লেভেল যখন উৎপাদন বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবেই কিন্তু তার যৌন দুর্বলতা প্রকট আকারে দেখা যায়। তো সেই বন্ধ হওয়ার টেস্টোস্টেরন লেভেলকে আবার উৎপাদন করতে সাহায্য করবে এই টেস্টিস থ্রি এক্স হোমিওপ্যাথিক ওষুধটি। এছাড়া যাদের দেখা যাচ্ছে ওভার মাস্টারবেশন করার কারণে, ওভার নাইট ফলেশন হওয়ার কারণে, অতিরিক্ত দেখা যাচ্ছে যে দুশ্চিন্তাজনিত কারণে, এছাড়া অতিরিক্ত নেশা করার কারণে যাদের যৌন দুর্বলতার লক্ষণ হয়ে থাকে, তাদের জন্যও কিন্তু দারুণ কাজ করে থাকে এই টেস্টিস থ্রি এক্স হোমিওপ্যাথিক ওষুধটি। এই ওষুধটি যারা ঘরোয়াভাবে সেবন করতে চান তাদের উদ্দেশ্যে বলবো, এরকম টেস্টিস থ্রি এক্স হোমিওপ্যাথিক ওষুধ ক্রয় করে নিয়ে প্রতিদিন সকাল দুপুর রাত্রে চারটা করে বড়ি চকলেটের মতো চুষে সামান্য কুসুম গরম দুধ সেবন করবেন। এই ওষুধটি একটানা তিন মাস সেবন করতে পারবেন। আশা করব একটানা তিন মাস যদি আপনি সেবন করেন তাহলে আপনার যে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার কারণে যে পেনিট্রেশন ফেলর, ইরেকশন ফেলর, প্রিম্যাচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, সহবাসের সময় কম, এই বিষয়গুলো যাদের থাকছে সেই সমস্যা থেকে আপনারা ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। যারা আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে রেখেছেন তাদের আবারও শুভেচ্ছা ও স্বাগতম। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।